দর্শক, টিটিএন লাইভে স্বাগত। আমরা সরাসরি যুক্ত হয়েছি উকিয়ার মরিচা, পশ্চিম মরিচা এলাকা থেকে। এখানে একটু আগে রাজধানীর বেইলি রুটে নিহত কাস্টমস কর্মকর্তা শাহজালালের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে। আমরা একটু আগে তার পরিবারের সূত্রে জানতে পেরেছি এখানে শাহজালাল এবং তার কন্যা সন্তান ফাইরুজ কাশেম জামিরা তার মরদেহ আনা হয়েছে তার শ্বশুর বাড়িতে। তার স্ত্রীর মরদেহ সেখানে রাখা হয়েছে, কারণ সেখানে রাতে একটি জানাজা হবে। তারপর সেখান থেকে জানাজার পর তার শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীর মরদেহ আবার এখানে আনা হবে এবং আগামীকাল সকাল 11টায় মরিচা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাদের তিনজনের জানাজা হবে এখন এবং এখানেই মরিচাতেই তাদের তিনজনের দাফন হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে দুজনের মরদেহ রয়েছে, একজন শাহজালালউদ্দিন, তিনি সহকারী কাস্টমস কর্মকর্তা, তার বাবা মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম, এবং যিনি নিহত হয়েছেন তার সন্তান, তার আড়াই বছরের কন্যা সন্তান ফাইরুজ কাশেম জামিরা, তার মরদেহ এখানে আনা হয়েছে। এটি শাহজালালের বাড়ি এবং এখানে মানুষজন এসেছেন তাকে দেখতে। মানুষজন গতকালকে শোনার পর থেকে আজকে থেকে মানুষজনের এখানকার যারা স্থানীয় তার স্বজনরা তাদের যেই অপেক্ষা সেটি শেষ হলো। অবশেষে তাদের মরদেহর বাহী যে অ্যাম্বুলেন্স সেটি একটু আগেই তাদের বাড়িতে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা সরাসরি কথা বলছি তাদের বাড়ি থেকে, শাহজালালের বাড়ি থেকে। আমরা এই মুহূর্তে উকিয়ার হলদিয়া পালংয়ের মরিচা বাজারের পশ্চিম মরিচা এলাকা থেকে। এটি শাহজালালের পিতার বাড়ি এবং একটু আগে তাদেরকে তার শ্বশুর বাড়িতে তাদের মরদেহ নামানো হয়েছিল। সেখানকার যারা তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আছেন তাদেরকে সেখানেও দেখেছেন এবং সেখান থেকে রামুর ফতাকারকুলের শ্রীকুল 5নং ওয়ার্ড সেখান থেকে তাদেরকে এখানে আনা হয়েছে এবং সেখানে তার স্ত্রীর মরদেহ মেহরুন্নেসা হেলালি মিনা তার মরদেহ সেখানে রেখে দিয়েছেন এবং সেখানে একটি জানাজা হওয়ার কথা রয়েছে। সেই জানাজা শেষে আবারও মধ্যরাতে তার মরদেহ, অর্থাৎ শাহজালালের স্ত্রীর মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং আগামীকাল 11টায় তাদের তিনজনেরই জানাজা মরিচা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং পরিবার সূত্রে সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে তারা একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলেন, সেখানেই 10টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা তিনজনে মৃত্যুবরণ করেছেন এবং যিনি মৃত্যুবরণ করেছেন শাহজালাল তিনি সহকারী কাস্টমস কর্মকর্তা ছিলেন এবং প্রথমেই তিনি তাদের পরিবারের অনেকেই তাদের খবর পায়নি। পরে বিভিন্ন মাধ্যমে তারা ফেসবুকের বিভিন্ন সূত্র ধরে তারা তার লাশ, তার মরদেহ চিহ্নিত করেছেন। পরে তার স্ত্রীর মরদেহ এবং তার সন্তানের মরদেহ তারা শনাক্ত করে আজকে গতকাল রাতে তারা খবর পেয়েছে এবং গতকাল রাতে তারা সেখানে রওনা দিয়েছে এবং আজকে সকাল 10:30 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের স্বজনরা, শাহজালালের স্বজনরা তার মরদেহ সেখান থেকে গ্রহণ করে সকাল 10:30 দিকে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং 8:30 দিকে তারা রামুর ফতাকারকুলে পৌঁছায় এবং সেখান থেকে এই মুহূর্তে তাদের যে মরদেহ সেটি তাদের বাড়িতে আনা হয়েছে। এবং এখানে আমরা আবারও বলছি তার স্ত্রীর মরদেহ মেহরুন্নেসা জাহান হেলালির মরদেহ তাদের তার বাড়িতেই, অর্থাৎ শাহজালালের শ্বশুর বাড়ি ফতাকারকুলের শ্রীকুলে সেখানে রেখে দিয়েছে, কারণ সেখানে একটি জানাজা হবে, সেখান থেকে পরেই তারা নিয়ে আসবেন। এবং আমরা যতটুকু জানি এই ঘটনায় এখানকার যারা তারা স্বজন এবং স্থানীয়রা তারা খুব মর্মাহত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই তাদের এই নিহত হয়েছেন তাদের ঘরের স্বজন, আমরা একটু কথা বলতে চাই আসলে এই ঘটনার পর আপনাদের মনের অবস্থা কি আমরা একটু আসলে মনের অবস্থা তো এখন বলে বোঝানোর কোনো ভাষা নাই। আপনারা জানেন এটা সারা দেশের একটা ভয়াবহ একটা ট্র্যাজেডি।
আমরা ইভেন পরিবারের মানুষ আমরা সবাই জানতে পেরেছি, মানে অগ্নিকাণ্ডের প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। তো সবাই তো এখানে ছিলাম, আমাদের আত্মীয় স্বজন ওখানে মানে না জানা সত্ত্বে কেউ খোঁজ নিতে যেতে পারেনি। তো মানে কালকে রাতে এখান থেকে রওনা দিয়ে সকালে পৌঁছে, সকালে আমরা দেখছেন বিভিন্ন মিডিয়াতে আসছে এটা সকালে হস্তান্তর হয়েছে, এখন এসে পৌঁছলো আর কি। এখন আসলে বলে মানে কিছু বলে বোঝানোর আশা আসলে নাই, এটা আসলে স্পিচলেস একটা বিষয়। সেটি হচ্ছে একটা বিষয়, শুরুতেই আপনারা কিভাবে শুরুতে এটা আসলে আমরা সন্ধান পেয়েছি, মানে আমরা রাতে ওই দেশের অন্যান্য সাধারণ মানুষের মতো জনসাধারণের মতো আমরা জানতাম বেইলি রোড একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তো 24 ঘন্টা বা একদিন পার হয়ে যাওয়ার পর গতকালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে মানে আমরা মানে আমার ভাবি মানে শাহজালাল ভাইয়ের ওয়াইফ আর আমার ভাতিজি জামিরার একটা ছবি দেখতে পাই। তো এই ছবি দেখতে পাওয়ায় আমরা বিভিন্ন মাধ্যমে ওই পেজ থেকে এবং ওইখানে আমার ভাবির বাবা ছিল ঢাকায়, উনি একটা কাজে গিয়েছিল তখন, তো ওই হিসেবে উনি থাকাতে একটু কাজটা সহজ হয়েছে। আমরা আমাদের লোক এখান থেকে বড় ভাইরা গেছে, ওনারা যেতে যেতে উনি লাশ মর্গে গিয়ে শনাক্ত করতে পারছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে ওনাকে যখন সেখান থেকে আনা হয়েছে এবং পরে তাদের যে মরদেহ সেটি ওখানে তাদের যে শাহজালালের শ্বশুর বাড়িতে সেখানে দেখেছেন, এবং সেখানকার কি আসল অবস্থা, তারা তাদের স্বজনদের কি অবস্থা? বাবের বাড়ি ওখানে ওনারা পাশে তিনজনের মরদেহ ওখানে নিয়ে যাওয়া হয়েছে। বাবির জানাজা ওখানে হয়ে গেছে এবং এখানে কালকে সকালে তিনজনকে একসাথে এখানে কবরস্থ করা হবে, আমাদের পারিবারিক কবরস্থান। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম তাদের পরিবারের সাথে। আমরা একটু কথা বলতে চাই নিহত শাহজালালের বড় ভাই শাহজাহান সাজুদ, তিনি আছেন, তিনি হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং তিনি আজ গতকালকে খবর পাওয়ার পর থেকেই তিনি ঢাকা চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি আজকে মরদেহ তিনি গ্রহণ করেছেন। পুরো পথ জুড়ে তিনি সেখানে ছিলেন, এবং আপনারা ঢাকা থেকে উকিয়া পর্যন্ত দীর্ঘ এই পথ আপনারা তিনটি মরদেহ বহন করেছেন, আসলে কিছু জানাবেন আপনারা? আমি ঘটনাটা হয়েছে বৃহস্পতিবার, আমি শুক্রবার রাত 8টার দিকে খবরটা পাই। খবরটা পাওয়ার সাথে সাথে আমি ঢাকার মুখে রওনা হই। ঢাকার রওনা হওয়ার আগে আমি নিশ্চিত হতে পারি ওনার শাশুড়ি ঢাকা ছিল, উনি মর্গে গিয়ে নিশ্চিত হয়েছেন যে আমার ভাই ভাইয়ের বউ আমার ভাতিজি ওখানে লাশ মর্গে করে আছে। তখন আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমার একটা ভাতিজি আছে, 3.5 বছর বয়স হয়েছে, ওইটাও মারা গেছে, আমাদের সবচেয়ে আদরের। আমরা ভাইয়ের ব্যথাটা ভুলে থাকতে পারতাম যদি আমার ভাতিজি বেঁচে থাকতো, ভাইয়ের ব্যথাটা আমরা ভুলতে পারতাম। সপরিবার এখন আমার ভাই সহ সপরিবারে তারা লাশ হয়ে করে ফিরেছে। দেখেছি যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্ট করা হয়েছে, আপনারা সর্বপ্রথম কিভাবে খবরটি পেয়েছিলেন? ঢাকা হেড অফিস ওনার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করতে পারতেছে না, ওরা কক্সবাজারে যোগাযোগ করছে, বলছে যে ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করেন কিভাবে, ওনার নাম্বার থাকলে, ওয়াইফের নাম্বার থাকলে এক্সট্রা কোনো ওই নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন কিনা দেখেন। হ্যাঁ, আমরা যোগাযোগ করতে পারি নাই, হঠাৎ করে একটা পেজে দেখতেছি আমার ভাতিজি আর আমার ভাইয়ের বউয়ের লাশ শনাক্ত করতে পারতেছে না, কেউ চিনে থাকলে খবর দিন, এরকম একটা পেজে খবর পাইছি। পাওয়ার সাথে সাথে আমরা দেরি করি নাই, ওনার শাশুড় ডাকা ছিল মর্গে পাঠাই দিছি, এরপর আমরা শনাক্ত করতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে উনি খাগড়াছড়ি যাওয়ার জন্য ওনার অফিস থেকেই তিনি ছুটি নিয়েছেন, এবং সেখানে তিনি কেন গিয়েছেন এই যে রেস্টুরেন্টে? তারা ওনা 7টা পর্যন্ত উনি অফিস করছেন, 7টার পরে বাসায় গেছে। আমার ভাইয়ের বউ ওর বোনের সাথে 8:48 পর্যন্ত কথা বলছে, এরপর বাসা থেকে ঢাকা টাউন আসতে 1-1.5 ঘন্টা সময় লাগে। এতে আমরা অনুমান করতে পারতেছি ওরা টিকিট কাটছিল খাগড়াছড়ি যাওয়ার জন্য 11টা গ্রিন লাইনে,
11টা গ্রিন লাইনে টার্গেট করে ওরা বাইরে রাস্তা থেকে বের হয়ে খাওয়ার খেয়ে ওরা সাথে সাথে গাড়িতে উঠবে। আধা ঘন্টার ভিতর ওদের অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে সর্বশেষ যেটি সেটি হচ্ছে ওনাদের তিনজনেরই মরদেহ এখানে আনা হয়েছে, একজনের ওনার স্ত্রীর মরদেহ সেখানে রাখা হয়েছে। এবং কেন রাখা হয়েছে আমরা জানি যে ওনার মরদেহ এখানে নিয়ে আসা হবে, সেটি একটু পরিবারের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিক ওনাদের পরিবাররা ওনাদেরকে দেখার জন্য রাখছে, আত্মীয় স্বজনরা দূরদূরান্ত থেকে আসতেছে, সেই হিসাবে ওনাদেরকে রেখে আমরা আমার ভাই ভাইকে নিয়ে আসছি। ওইটা এক ঘন্টার ভিতর ওইটাও এখানে নিয়ে আসবে। আমরা এখানে আমরা কবর কবরস্থান আমরা কবর খোঁড়া হয়ে গেছে, তিনটা একসাথে আমরা দাফন করব। সময়টা আমরা আগামীকাল এই সকাল 11টার সময় মুক্তিযোদ্ধা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি এখানে কানকার স্থানীয় একজন মানুষ, যিনি নিহত হয়েছেন তিনি ব্যক্তিগতভাবে কেমন ছিলেন একটু সেটি জানতে চাই। সে অত্যন্ত নম্রভদ্র শান্ত স্বভাবের একজন ছেলে ছিল। সে জীবনে কখনো কারোর সাথে তার কোনো মনোমালিন্য হয় নাই। তার জন্য আজ পুরা উকিয়া বসে আমরা শোকাহত এবং মর্মাহত। এরকম একজন শান্ত শান্ত ভদ্র নম্র ছেলেকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাহত। এবং তার উপজেলার এক অমূল্য সম্পদ, এটা শ্বশুর বাড়িতে রেখে আসা হয়েছে এবং একটু পরেই মধ্যরাতে তার স্ত্রীর মরদেহ তার উকিয়ার হলদিয়ার মরদেহ এখানে নিয়ে আসা হবে। এবং তিনজনের মরদেহ আমরা পরিবার সূত্রে আনুষ্ঠানিক ভাবে জানতে পেরেছি, তাদের মরদেহ এখানে নিয়ে আসা হবে। এবং সেখানে যখন তার মরদেহটি নিয়ে আসা হয়েছিল তখন তার আমাদের সহকর্মী ম'র'দ মাহমুদ চৌধুরী তিনি সেখানে ছিলেন এবং তাদের যে আবেগঘন পরিস্থিতি সেটি আমরা দেখেছি। ম'র'দ মাহমুদ চৌধুরী একটু জানাবেন সেখানকার তার শাহজালাল উদ্দিনের শ্বশুর বাড়ির লোকজনের যে মানসিক অবস্থা সেটি আমরা দেখেছি, কি অবস্থা দেখেছেন সেখানে আপনি? শামীম, তার মরদেহ এখানে আনার ঠিক 40 মিনিট আগে তাদের শাহজালাল নিহত শাহজালালের শ্বশুর বাড়িতে অর্থাৎ রামুর ফতেকার কুল শ্রীকুল মুক্তার হেলালের বাসভবনে এসে পৌঁছেছে এবং সেখানে দীর্ঘ 40 মিনিট পর্যন্ত তিনজনেরই মরদেহ সেখানে ছিল। এবং তাদের স্থানীয় পারিবারিক সূত্রে পারিবারিকভাবে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে নিহত শাহজালালের স্ত্রী তার নিজ বাড়ি যেহেতু সেখানে, তারা পারিবারিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে যে তার জানাজা সেখানে সম্পন্ন হবে। এরপর জানাজা সম্পন্ন করে তাকে আবার এই তার শ্বশুর বাড়ি অর্থাৎ শাহজালালের বাড়িতে নিয়ে আসা হবে মধ্যরাতে। এবং আগামীকাল যথারীতি 11টা বাজে তাদের যে মরদেহ এখানে জানাজা হওয়ার সব কথা রয়েছে, পারিবারিক সূত্রে আমরা সেটি জেনেছি। এবং রামুতে আমরা দেখেছি একেবারে শোকের মাথাম, তাদের স্বজনেরা কান্নার রোল আমরা সেখানে শুনতে পেয়েছি এবং সেখানকার সকল শ্রেণী পেশার লোকজন সেখানে ছুটে এসেছে। বিশেষ করে বাংলাদেশের একটি আলোচিত এমন একটি অগ্নিকাণ্ডে যে কক্সবাজারের তিনজন মানুষকে আমরা হারাবো সেটি কখনো কল্পনা করতে পারেনি কক্সবাজার, রামু এবং উখিয়ার মানুষ। ধন্যবাদ ম'র'দ মাহমুদ চৌধুরী। আমরা একটু এখানকার কয়েকজন আরো স্থানীয়দের সাথে যোগ করতে চাই, একটু জানাতে চাই নিহত শাহজালাল আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয়, উনি অনেকের সাথে কথা বলেছি, তিনি বলছেন অনেকেই বলেছেন তিনি খুব অমায়িক ভদ্র ছিলেন, সরকারি একজন কর্মকর্তা হিসেবে একজন আপনাদের ভাই হিসেবে তিনি কেমন ছিলেন সেটি জানতে চাই। আসলে ওনাদের ভাইয়ের মধ্যে সবচেয়ে অমায়িক ভদ্র ছিল শাহজালাল ভাই। এলাকায় আসলে উনি ছুটিতে যখন চাকরি থেকে ছুটিতে আসতেন তখন সবার সাথে মিলেমিশে আড্ডা দিতেন, চা খেতে যেতেন। এক প্রকার বলতে গেলে গ্রামের একদম সাধারণ মানুষ তিনি। ব্যক্তি জীবন অনেক ভালো ছিলেন, আচার আচরণ ফাস্ত নামাজ দোয়া পড়তেন। এই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমরা যতটুকু জানি গত বৃহস্পতিবার ঢাকার রাজধানীর বেইলি রোডের ট্র্যাজেডিতে তিনি নিহত হয়েছেন এবং এখানে এখানকার স্থানীয় এবং তার স্বজনরা ভিড় করছেন। এটি আসলে আমরা সকাল থেকে দেখেছি এখানকার যারা স্থানীয় মরিচা এলাকার বিভিন্ন স্তরের মানুষজন এখানে ভিড় করছেন, স্বজনরা দেখতে এসেছেন, তাদের যে অপেক্ষার প্রহর সেটি চলছে এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও এখানে আছেন। আমরা একটু স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলতে চাই। জনাব এস এম ইমরুল কাইস তিনি আছেন, আমরা সকাল থেকেই দেখেছি
তিনি সকালে এসেছেন। আমরা একটু সরাসরি কথা বলতে চাই জনাব ইমরুল কাইস, আপনি এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, একজন সরকারি কর্মকর্তা, তিনি তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন এবং এখানে একটি সুখের মাধ্যম চলছে, আসলে একটু জানাতে চান ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? আসলে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু এই অত্র উপজেলার একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাদের পরিবারে কক্সবাজার জেলার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ওনার বড় চাচা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল সুবান সাহেব, তিনি কক্সবাজার মুক্তিযুদ্ধ কমান্ডার এবং তার পিতাও কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, এবং তার বড় ভাই কিন্তু এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এবং তার পুরো পরিবারটাই শিক্ষিত একটি ভদ্র পরিবার। আর তাদের পরিবারের মধ্যে সবচেয়ে শান্ত ভদ্র নম্র ছেলেটাই ছিল এই জালালউদ্দিন। তার এই চলে যাওয়া আসলে আমাদের এই এলাকার কেউ এটি মেনে নিতে পারছে না। আপনারা দেখছেন এই গভীর রাতেও হাজার হাজার মানুষ এসেছে তাকে দেখার জন্য, এবং তার শিশু সন্তানটি এখন যে অবস্থায় আছে মনে হচ্ছে মায়ের কোলে শুয়ে আছে। গত চার দিন আগে সে মারা গিয়েছে কিন্তু তার মাথার ঝুঁটিটা এখনো আছে, তার চেহারার মধ্যে কোনো দাগ নেই। একটি সন্তান যে ঘুমিয়ে থাকে পিতা মাতার কোলে সে অবস্থার মধ্যে সে আছে, তো আসলে এটি খুবই হৃদয় বিদারক। এবং এই ধরনের চলে যাওয়া, আকস্মিক চলে যাওয়া, মর্মান্তিক এই ঘটনাগুলো আসলে মেনে নেওয়া খুবই কষ্টকর। আমরা এই ইউনিয়নবাসী বলে কথা না, পুরো কক্সবাজার জেলার মানুষ আজকে শোকাহত। এই ধরনের করুণ মৃত্যু যাতে আর কারো না হয় আমি সরকারের কাছে দাবি জানাবো। এই ধরনের করুণ মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের, সরকার যাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেন। ধন্যবাদ জনাব আমিরুল কাইস চৌধুরী, তিনি হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তিনি সকালে এসেছেন, এখনো তিনি তার মরদেহ আনা হয়েছে, তিনি এখানে আছেন এবং এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি তারাও আছেন। তার স্বজনরেটি আসলে সকাল থেকেই এই অপেক্ষা, গতকাল থেকেই শোনার পর থেকেই অপেক্ষা মানুষের, একটু করেই নিহত কাস্টমস কর্মকর্তা শাহজালালের একটু করে চেহারা দেখবেন, তার স্ত্রীর চেহারা দেখবেন, তার কন্যা সন্তানের সাড়ে তিন বছরের কন্যা সন্তান ফাইরুজ কাশেম জামিরা, মাত্র সাড়ে তিন বছর, ফুটফুটে এই কন্যা সন্তানের চেহারা দেখার জন্য মানুষের এই আকুল অপেক্ষা, সেটি শেষ হতে চলেছে। মানুষের কান্না, মানুষের অনুভূতি আসলে বলে বোঝানোর নয়, কারণ এটি একই সাথে তাদের পরিবারের তিনজন সদস্য মৃত্যুবরণ করেছেন এবং যারা পরিবারের সদস্যরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেম, তার সাথে কথা বলেছি, তিনি নির্বাক হয়ে গেছেন, তিনি দুপুর থেকেই কোনো কথা বলতে পারছেন না, কারণ তার আড়াই বছরের সাড়ে তিন বছরের নাতনিকে হারিয়েছেন, তার মেজ সন্তান কাস্টমস কর্মকর্তা শাহজালাল উদ্দিন তাকে হারিয়েছেন, এবং তিনি এটিও বলেছেন আমরা একটু আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই এখানে, আর অন্যান্য যারা স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা তারাও আছেন, আমরা একটু যোগ করতে চাই তার পরিবারের সদস্যদেরকে। মানুষজন একে একে তাকে দেখে আসছেন এবং এখানে যারা তার স্বজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারা অপেক্ষা যে সেটি সে তাদের পরিবার তাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে, একটু করে তাদের প্রিয়জন, তাদের যে আপনজন তাকে দেখতে আসছেন এবং মানুষজন একে একে করে তাকে দেখছেন এবং তার কন্যা সন্তানও এই গাড়িতে আছেন এবং তার স্বজনরাও অপেক্ষা করছেন। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু তার স্বজনদের সাথে কথা বলতে চাই, আমরা একটু কথা বলতে চাই, এটা আপনার ভাই, আপনার আমরা একটু এই যে আবেগপূর্ণ পরিবেশ একটু এখন আমি কথা বলতে পারবো না, এই অবস্থায় নাই। এখানে আমাদের সাথে আছেন সাংবাদিক রাসেল চৌধুরী, তিনি আছেন, তিনি আপনার এলাকার মানুষ, তিনি ব্যক্তি হিসেবে তিনি কেমন ছিলেন, আপনাদের ভাই, আপনাদের যে আত্মীয়? শাহজালাল আমাদের পারিবারিক সদস্য, ওনার বড় ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু। শাহজালালকে আমি ছোট কাল থেকে চিনি, যতটুকু চিনি ব্যক্তিগত জীবনে সে অত্যন্ত সৎ, ভদ্র, নম্র, অমায়িক এবং বিনয়ী ছিল, তার তুলনা হয় না। এমন একটি অপ্রত্যাশিত ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, আসলে খুবই শক, কিছু বলার ভাষা নেই,
আরেকটি বিষয় সেটি হচ্ছে তিনি যখন এখানে তার বন্ধুদের সাথে কথা বলেছি, আপনার এই এলাকা তিনি ছোটকাল থেকেই তিনি কোন তার বন্ধুদের সাথে ঝামেলা হলে আপনাদের চোখে এরকম কোন স্মৃতি তার সাথে দেখেছেন যেটা মানুষ অবাক হয়ে গিয়েছে, এবং তার বন্ধুরা বলছে তিনি বিচার করে দিতেন, মীমাংসা করে দিতেন কোন বন্ধুদের সাথে, আসলে সেটি একটু সে বয়সে তরুণ হলেও ছোট হলেও তার মধ্যে আল্লাহ প্রদত্ত এমন কিছু গুণাবলী ছিল, সে আসলে ম্যানেজিং একটা পাওয়ার বলে একটা কথা আছে, সে সব কিছুই ছোট বড় সমস্যা ম্যানেজ করার ক্ষমতা রাখতো, সেটা ছিল। ধন্যবাদ জনাব রাসেল চৌধুরী, তিনি সাংবাদিক রাসেল চৌধুরী, তিনি তার এখানে দেখতে এসেছেন, তিনি তার আত্মীয়, এবং আমরা একটু আরেকটু মানুষজনের যেই অনুভূতি সেটি জানতে চাইব, কারণ মানুষের যেই অপেক্ষা সেটি এখনো আছে, মানুষজন দেখছেন একে একে করে তার মরদেহ, এবং শাহজালালের স্ত্রী তার এবং কেরানীগঞ্জের বসুন্ধরা রিভার ভিউ এলাকায় তিনি তারা থাকতেন, এবং তিনি বৃহস্পতিবার তার অফিস থেকে তিনি ছুটি নিয়েছিলেন, খাগড়াছড়ি যাবেন স্ত্রী সন্তান সহ, এবং গাড়িতে ওঠার একটু আগেই তিনি খাবার গ্রহণ করতে গিয়েছিলেন বেইলি রোডের ওই রেস্টুরেন্টে, এবং সেখানেই তিনি তার পরিবার সহ বাঘের নির্মম পরিহাস সেখানে তিনি নিহত হয়েছেন ওই দুর্ঘটনায়। এবং আরো একটি বিষয় হচ্ছে তার স্ত্রী মেহেরুন্নেছা জাহান হেলালি, তিনি কক্সবাজারের সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী, এবং সেখান থেকেও কক্সবাজার কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এবং সেখান থেকেও তারা শোক প্রকাশ করছেন, এবং যারা তার সহপাঠীরা রয়েছেন তারা বিভিন্নভাবেই তারা শোক প্রকাশ করেছেন, ব্যানারে ফিস্টুনে পুরো এলাকা ছেয়ে গেছে, এবং আমরা একটু তার পরিবারের আরো অন্যান্য সদস্যকে একটু যোগ করতে চাই, একটু কথা বলতে চাই, তবে এই মুহূর্তে তাদের পরিস্থিতি একেবারেই কথা বলার মতো না, কারণ একই পরিবারের তিনজন সদস্য তারা হারিয়েছেন সেখানে, এই মুহূর্তে আসলে কথা বলার মতো পরিস্থিতি মানসিকতা তাদের আসলে নেই, তবু আমরা চেষ্টা করছি স্বজনদেরকে যুক্ত করার জন্য, তাদের একটু মনের অনুভূতি জানার জন্য, কারণ এই ঘটনা আসলে খুবই হৃদয় বিদারক, কারণ এই ঘটনায় আরো তারা সহ 46 জন মানুষের মৃত্যু হয়েছে একই বিল্ডিং এ, এবং সবাই সেখানেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন, এবং এই বিল্ডিং থেকে 75 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং সেখানে আরো 10 জনেরও অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। সর্বশেষ এই ঘটনায় পুলিশ মামলা করেছে, এবং সেখানকার কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং রিমান্ডও দিয়েছে আমরা যতটুকু গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, তবে রিমান্ড গ্রেপ্তার কিংবা মামলা তাদের এই পরিবারগুলোকে কোনোভাবেই এটি সন্তুষ্ট করতে পারবে না, কারণ এটি অপূরণীয়, কোনো কোনো পরিবারে 3-4 জন করে মারা গেছেন, কোনো কোনো পরিবারের একেবারেই কর্তারা যিনি একজন মাত্র আয়ের উৎস যিনি আয় করতেন তিনি মারা গেছেন, সুতরাং অনেক পরিবার এই ঘটনায় পঙ্গু হয়ে গেছেন একেবারেই, বলা চলে এই পরিবারের 3 জন মানুষ একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে পৃথিবী থেকে, সুতরাং কোনো মামলা রিমান্ড বা অন্যান্য কোনো কিছুতেই তারা আসলে এটি এই ক্ষতিপূরণ কোনোভাবেই দেওয়ার মতো। মেহরুন্নেছা হেলালি তিনি তাদের আমরা যতটুকু জানি তাদের জন্মদিন তার মেয়ের যে 3.5 বছরের মেয়ের সাথে তার মায়েরও জন্মদিন ছিল, এবং তারা সেটিও উদযাপনের কথা ছিল, এবং তারা মূলত টিকিট কেটেছিলেন গ্রিন লাইন বাসের টিকিট কেটেছিলেন বৃহস্পতিবার রাতে তারা কাকড়াছড়ি যাওয়ার জন্য, এবং তারা সন্ধ্যায় বের হন তার পরিবার সূত্রে, তারা সন্ধ্যায় বের হয়ে তারা গাড়িতে উঠবেন, টিকের আগেই খাবার গ্রহণের জন্য গিয়েছিলেন ওইখানে, এবং সেখানেই আটকা পড়েন, সেখানেই 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাতে আসলে পুরো কক্সবাজার জেলার মানুষকে নাড়িয়ে দিয়েছে, কারণ এখানে আমরা সকাল থেকে দেখেছি মানুষের অপেক্ষা, এই যে তার মরদেহ তার পাশে আনার পর থেকে একের পর এক মানুষজন আসছেন, তারা দেখতে আসছেন, এবং এখন পর্যন্ত আমরা দেখেছি স্থানীয় জনপ্রতিনিধি এখানকার চেয়ারম্যান সেমিরুল কায়েস তিনি এসেছেন, তিনি সকালে এসেছেন, এখনও এসেছেন, এবং যারা আরো অন্যান্য যারা জনপ্রতিনিধি তিনি এসেছেন, এবং জাহাঙ্গীর কবির চৌধুরী এসেছেন, তিনি
দেখছেন। এবং মানুষজন দেখছেন একে একে, আমরা যতটুকু জানতে পেরেছি ওই ঘটনায় সেখানে উপভবনটিতে একটি স্যামসাং এর শোরুম ছিল এবং আরো কয়েকটি ডিজিটাল পণ্যের কয়েকটি গ্যাজেট এন্ড গিয়ার এবং এলিন কানাসু পিজ্জাইন সহ বিভিন্ন দোকান সেখানে ছিল, সবগুলোতেই মানুষজন ছিলেন। কারণ বৃহস্পতিবার রাত মানুষজন একটু ঘুরতে বের হয়, একটু কেনাকাটা করতে বের হয় এবং সেখানে গিয়েছিলেন তারা। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি ২০১৭ সালে তিনি চাকরিতে ঢোকেন। প্রথমেই তিনি কক্সবাজারের বালুকালী কাস্টমস অফিসে তিনি সেখানে যোগদান করেন। সেখান থেকে তিনি বেনাফুলে সেখানে তিনি 2-2.5 বছর চাকরি করেন বলে আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি। পরে সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পানগাঁওয়ে বদলি হন। পানগাঁওয়ে তিনি বদলি হয়েছেন 4 মাস আগে। সেখানে তিনি 4 মাস ধরে চাকরি করছিলেন এবং সেখান থেকেই তিনি 4 মাস সেখানে তিনি চাকরি করেন। সেখান থেকে তিনি ছুটি নিয়ে তিনি খাগড়াছড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তিনি সেখান থেকে ছুটি নিয়েছিলেন। পরে একেবারেই জীবন তাকে ছুটি দিয়ে দিল, একেবারে তিনি পৃথিবীচারে চলে গেছেন। এবং এই মর্মান্তিক ঘটনায় এখানকার যারা মানুষজন রয়েছেন, তার পরিবারের সদস্যজন রয়েছেন, তারা আসলে অত্যন্ত ব্যথিত হয়েছেন, তারা মর্মাহত। কারণ তিনজন একসাথে মৃত্যুবরণ করেছে, তাদের 3.5 বছরের নাতনি ফুটফুটে বাচ্চাটির ছবি কোনো মানুষের মনে মনে বাসছে, কোনো মনে হচ্ছে তিনি কথা বলবেন, ছোট্ট এই বাচ্চাটি দুষ্টুমি করবেন, তাদের দাদির সাথে, তাদের দাদার সাথে তারা দুষ্টুমি করবেন, সেটি মনে হচ্ছে। একেবারেই খুব সুন্দর স্পষ্ট চেহারা এখানকার মানুষজন তারা দেখছেন। আমরা বিভিন্ন কারণে, ফেসবুকের বিভিন্ন নিয়মের কারণে আমরা তাদের ছবি সরাসরি দেখাতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। কারণ ফেসবুকের বিভিন্ন নীতিমালা রয়েছে, সেজন্য আমরা সরাসরি মরদেহ দেখাতে না পারলেও যারা মরদেহ দেখছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। তাদের যারা স্বজনরা তাদের স্বজনদের অনুভূতি নেওয়ার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি। তবে তার বাবা শাহজালালের পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আমরা তার সাথে কথা বলেছি, তিনি গতকাল থেকেই তিনি নির্বাক হয়ে গেছেন। এবং আজকে মার্চের দুই তারিখ তিনি ঢাকা যাওয়ার কথা ছিল, তার সাথে কথা বলার কথা ছিল, সেখানে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার ছেলের সাথে দেখা হয়ে গেছে কিন্তু জীবিত নয়, কথা বলতে পারে না। কারণ তার সন্তান এসেছে লাশবাহী গাড়ি করে, মরদেহ হয়ে তিনি এখানে এসেছেন। তার বাবার সাথে দেখা হওয়ার কথা ছিল চিকিৎসার জন্য। তার মুক্তিযোদ্ধা বাবা ডাক্তার আবুল কাশেম, তিনি ঢাকা যাওয়ার কথা ছিল, কারণ তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি চিকিৎসার জন্য প্রায় সময় ঢাকা যান। সেখান থেকে তার সন্তানের সহযোগিতায় তিনি ভারতীয় চিকিৎসা নিয়েছেন, কারণ তারও বয়স হয়েছে। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং তার চাচা ক্যাপ্টেন আব্দুস সোবহান, তিনি মৃত্যুবরণ করেছেন গত মাসেই এবং সেখানে তিনি শেষবার তিনি এখানে এসেছেন তার চাচা ক্যাপ্টেন আব্দুস সোবহানের জানাজায় তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এখানে বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। আমরা একটু এখানকার কয়েকজনের সাথে আরো একটু যুক্ত করে নিতে চাই, কারণ মানুষ শোকাহত, এখানকার স্থানীয় মানুষজন দেখতে আসছেন, আসলে দলে দলে মানুষ তাকে দেখতে আসছেন, দলে দলে মানুষ তাকে একটু শেষ দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা সব শেষ যে তথ্য সেটি হচ্ছে আগামীকাল সকাল 11টায় মরিচার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাদের তিনজনের জানাজা সেখানে অনুষ্ঠিত হবে এবং পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তার স্ত্রী মেহেরুননেসা জাহান হেলালি, তার মরদেহ ফতাকার কুল থেকে এখানে আনা হবে। তিনজনকে, তার সন্তান, তার 3.5 বছর শাহজালালের 3.5 বছরের সন্তান, তাকেও এখানে দাফন করা হবে। তো তারা তিনজনকেই কিন্তু উকিয়ার মরিচ্ছায় তাদের জানাজা হবে, পরে তাদেরকে দাফন করা হবে, এটি পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে। তাদের পরিবারের যারা স্বজনরা রয়েছেন তারা এটি নিশ্চিত করেছেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।